প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হচ্ছে। এর আগে উনি হঠাৎ করে কংগ্রেস থেকে বিজেপিতেও চলে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কী সুবিধা পাওয়ার জন্য তিনি জানেন, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে আবার পরে কংগ্রেসে ফিরে এসেছিলেন। কংগ্রেস তাকে ওখানে চেয়ারম্যান বানিয়েছে, মিউনিসিপ্যালিটির ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান করেছে, পিপুলস ব্যাংকেরও চেয়ারম্যান তিনি ছিলেন কিছুদিন, কিন্তু এত কিছু কংগ্রেসের থেকে পাওয়ার পরও তিনি যেভাবে কংগ্রেসের পার্টি অফিসটা আত্মসাৎ করলেন তার আমরা তীব্র নিন্দা জানাই এবং তাকে দল থেকে সাসপেনশন এই কারণেই করা হলো। দলের নামে সম্পত্তি পুত্রের নামে করে দেওয়ার অভিযোগে প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীকে শোকজ করল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস। আজ 19শে ডিসেম্বর জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায় সাংবাদিক সম্মেলন করে শোকজের সংবাদ জানিয়ে বলেন, ঘাটাল শহরের কোন্নগরে মুখ্য ডাকঘরের সামনে জাতীয় কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে, যে কার্যালয়টি সম্পূর্ণভাবে জাতীয় কংগ্রেসের সম্পত্তি। ঘাটাল ব্লকের এক কংগ্রেস কর্মী জাতীয় কার্যালয়টি করার জন্য রুম ভাড়া দিয়েছিলেন, সেই বাড়ির জায়গাটি জগন্নাথ গোস্বামী সুকৌশলে নিজের পুত্রের নামে করে দিয়েছেন। কেন জগন্নাথবাবুকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শানোর জন্য তাকে এক মাস সময় দেওয়া হয়েছে। উত্তরে না সন্তুষ্ট হলে ওই কংগ্রেস নেতাকে বহিষ্কার করা হবে বলে জেলা কংগ্রেস সভাপতি জানিয়েছেন। এ নিয়ে জগন্নাথবাবুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। জেলা সভাপতির মলয় রায় কী বলেছেন শুনে নেব। অনামিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। আমাদের ঘাটালে কর্মগড়ের ওই পোস্ট অফিসগুলোর কাছে দীর্ঘদিন ধরে আমাদের একটা অফিস ছিল, এখনো আছে। তো ওই অফিসটা মনসুখা অঞ্চলের একজন কমল ঘোষ বলে এক ভদ্রলোক কংগ্রেসের সমর্থক, তিনি নামমাত্র মূল্যে আমাদের ভাড়া দিয়েছিলেন সে প্রায় 30-40 বছর আগে। ওখানে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে ওই অফিসটা অন্যায়ভাবে জগন্নাথ গোস্বামী ঘাটালের কংগ্রেস নেতা, তিনি তার দুই ছেলে কৌশিক এবং প্রিয়রঞ্জনের নামে একটা রেকর্ড করে নিয়েছেন এবং একটা বিক্রয় কমলা করিয়েছেন কমলের কাছ থেকে। বহুদিন ধরে বহু কংগ্রেস কর্মীদের পরিশ্রমের ফলে, অর্থদানের ফলে ওই কংগ্রেস অফিসটা তৈরি হয়েছিল, গড়ে উঠেছিল। সেটা উনি সম্পূর্ণ বেআইনিভাবে নিজের ছেলেদের নামে করে ফেলেছেন। এটা জানার পর আমরা দীর্ঘদিন ধরে এই ব্যাপারে অনুসন্ধান করি এবং অনুসন্ধান করে ব্যাপারটা সম্পূর্ণ জানার পরে আমরা তাকে শোকজ এবং সাসপেন্ড করলাম। তাকে এক মাসের সময় দেওয়া হয়েছে। আমি বলে দিচ্ছি কী বলা হয়েছে তাকে। তাকে বলা হয়েছে যে কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে না, দল বিরোধী কাজের জন্যে এক মাসের মধ্যে তার কারণ দর্শানো হোক এবং অবিলম্বে কংগ্রেস কার্যালয়টি পুনরায় কংগ্রেসের নামে কাগজপত্রটি সংশোধনের জন্যে আপনাকে নির্দেশ দেওয়া যাইতেছে। এইটা তাকে আমরা আজকে চিঠির মাধ্যমে পাঠিয়েছি এবং এক মাসের মধ্যে যদি তিনি এটা না করেন বা উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। নমস্কার।